তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করতে ইচ্ছুক, তো তাদের জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে। সম্প্রতি ট্রাফিক পুলিশ পদে কিন্তু বিরাট সংখ্যক পদে একটা নিয়োগ হতে চলেছে, তো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আজকের কর্মসংস্থান পত্রিকায়, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় কিন্তু একটা খবর উঠে এসেছে, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশে 2577 পদে বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো ভিডিওটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখো, এ সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকা আছে সেটাতে উঠে এসছে 2577 পদে নিয়োগ হচ্ছে। তোমরা জানো লকডাউনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, তো এই মুহূর্তে 2577 পদে নিয়োগের যে খবরটা সেটা কিন্তু একটা সত্যি একটা দারুণ খুশির খবর। তো রিসেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে কিছু কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে। এ সপ্তাহে যেমন 1256টি পদে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো রাজ্য সরকার থেকেও খুব তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো, আরও যে নিয়োগ প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো দেখো, আমি বিস্তারিত জানাবো। তো যেটা আছে, দেখো, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার, তাই ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে রাজ্য ট্রাফিক পুলিশে 2577 জন লোক নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন। দেখো, নবান্ন থেকে কিন্তু লোক নিয়োগের অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে কিন্তু খুব শীঘ্রই এটার ভ্যাকেন্সিটা বের করবে। দেখো, আইন শৃঙ্খলা মজবুত করতে বিধাননগর কমিশনারেটের পর ব্যারাকপুর ও চন্দননগর কমিশনারেট তৈরি হয়েছিল। এবার বিভিন্ন জেলায় জেলায় পুলিশ জেলাসহ ট্রাফিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। মোট 2577টি শূন্য পদের মধ্যে কনস্টেবল পদে নেওয়া হবে 1700টি, কনস্টেবল পদে 1700টি নেওয়া হবে, ড্রাইভার পদে নেওয়া হবে 177টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে 440টি, সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে 170টি, আর ইন্সপেক্টর পদে নেওয়া হবে 75টি, ডিএসপি পদে নেওয়া হবে 12টি, আর অতিরিক্ত পুলিশ সুপার পদে নেওয়া হবে 3টি। এইসব প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জেলায় ট্রাফিক পুলিশে কাজ করবে। কলকাতাও কয়েকটি কমিশনারেট ছাড়া রাজ্যের অন্যান্য কোনো ট্রাফিক জেলাতে ট্রাফিক পরিচালনার জন্য কোনো ট্রাফিক গার্ড এতদিন ছিল না। দেখো, নিয়োগটা কিন্তু সম্পূর্ণ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার অফিসারই এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব থাকতেন, এর ফলে ট্রাফিক সামলাতে ওই অফিসারদের হিমশিম খেতে হতো। আর রাজ্য পুলিশের এক পদস্থকর্তা জানান, সব জেলাতেই ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, জেলার ট্রাফিক ব্যবস্থা পুলিশ সুপার ও কমিশনারেট পুলিশ কমিশনারের অধীনেই থাকবে। 2577টি শূন্য পদের মধ্যে কনস্টেবল পদে 1700টি, ড্রাইভার পদে 177টি, সাব ইন্সপেক্টর পদে 170টি শূন্য পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যান্য পদে নিয়োগ হবে পদোন্নতির ভিত্তিতে। নতুন 2047টি শূন্য পদের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। তো দেখো, এখানে বলেছেন নতুন পদের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে, তা যখনই কিন্তু বিজ্ঞপ্তিটা বেরোবে, যে ফর্ম ফিল আপ যখনই শুরু হবে, সবার আগে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ।